হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু শাহরিয়ার শান্ত। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আই এম ওয়েল। আজকে যাচ্ছি হচ্ছে হলো বনশ্রীতে, যে ইসলামী ব্যাংকের যে শাখাটা আছে সেখানে যাচ্ছি। আর সেখানে যাওয়ার রিজন হচ্ছে হলো আমার বাইকের যে ট্যাক্স টোকেন সেটার এক্সপায়ার হয়ে গেছে, মেয়াদ এক্সপিরিয়ে হয়ে গেছে। মোটামুটি এক সপ্তাহখানেক হয়েছে, অক্টোবরের 6 তারিখে হচ্ছে এক্সপায়ার হয়েছে ডেট, আর আজকে হচ্ছে হলো অক্টোবরের 15 তারিখ। এতদিন কেন রিনিউ করলাম না সেটার ব্যাপারে হচ্ছে হলো, এতদিন হচ্ছে ব্যাংক বন্ধ ছিল, সরকারি বন্ধ ছিল পূজার, তো সেই ক্ষেত্রে 5-6 দিন লেট হয়ে গেছে। 5-6 দিন ব্যাংক বন্ধ ছিল, কোনো কার্যক্রম যেহেতু হচ্ছিল না, তো আমি আর ট্যাক্স টোকেনটা রিনিউ করতে পারি নাই। যেদিনই পূজার বন্ধটা দিছে সেই দিনে আমি আসছিলাম ট্যাক্স টোকেনটা রিনিউ করার জন্য, বাট আমার খেয়াল ছিল না আসলে যে আজকের থেকে সরকারি ছুটিটা চালু হয়ে গেছে। পরে আসার পরে আমার কি এখান থেকে সিকিউরিটি গার্ড বলতেছে যে ব্যাংক আপাতত বন্ধ, যদি ব্যাংকের কার্যক্রম খুলবে হচ্ছে আজ থেকে 4-5 দিন পরে। মানে আমি গেছিলাম হচ্ছে বৃহস্পতিবারে, আর আমাকে বলা হয়েছিল হচ্ছে আগামী রবিবার অথবা সোমবার আইসেন, তো আজকে হচ্ছে সোমবার, আজকে যাচ্ছি। কজ আজকে থেকেই পুরোপুরি কার্যক্রম শুরু হয়ে যাওয়ার কথা, গতকালকেও অনেক কিছু বন্ধ ছিল যেহেতু গতকালকে পূজার শেষের দিন ছিল, লাস্টের দিন, তো কালকেও বন্ধ ছিল, আজকে থেকে ব্যাংকের কার্যক্রম আবার ওপেন। আর একটা ব্যাপার হচ্ছে হলো ট্যাক্স টোকেন তো অনলাইনেই করা যায়, ট্যাক্স টোকেন অনলাইন থেকে সব কিছু ট্যাক্স ট্যাক্স দিয়ে তারপর হচ্ছে জাস্ট প্রিন্ট আউট করা যায়, বাট আমার কাছে মনে হয় যে সরাসরি ব্যাংক থেকে করলে বেটার, মানে আমি ঝামেলামুক্ত মনে করি। কারণ যেই রিসিটটা প্রিন্ট করতে হবে ওরকম একটা রিসিট আমাকে ব্যাংক থেকে সরাসরি দিয়ে দিবে, আমি যখন ট্যাক্স টোকেনটা রিনিউ করব তখন আমাকে সাথে সাথে আমার পুরনো যে ট্যাক্স টোকেনের পেপার্সটা আছে সেটা রেখে দিয়ে নতুন করে একটা পেপার্স দিয়ে দিবে, আর সেটা আমার কাছে ইজি লাগে। দেন ওটা হচ্ছে এলিমিনেটিং করে ফেলবো, কারণ টাকা জমা দেয় অনলাইনে, দেন হচ্ছে আবার প্রিন্ট আউট করো, প্রিন্ট আউট করার পরে এরপর আবার লিমিটিং করো, এত ঝামেলা থেকে ব্যাংকে এসে সরাসরি টাকা দেওয়াই আমার কাছে বেস্ট মনে হয়, আর আমি এটাই করি এখন, যার কাছে যেই প্রসেস বেটার আর কি। আর ব্যাংকে হচ্ছে অনলাইনের মাধ্যমেই টাকাটা দিয়ে দেয়, এটা ঠিক আছে, বাট ব্যাংক থেকে করলেই আমি মনে করি ঝামেলামুক্ত, নিজে নিজে করা ঝামেলাটা এড়ানো যায়। লাস্ট টাইম আমি যখন ট্যাক্স টোকেন রিনিউ করছিলাম তখন হচ্ছে হলো 150cc বাইকের জন্য, মানে আমার এই বাইকের জন্য, হাঙ্কের জন্য আমার দেওয়া লাগছিল হচ্ছে 2300 টাকা, 2000 টাকা ছিল প্রিন্সিপাল অ্যামাউন্ট, আর সব কিছু মিলে ভ্যাট সারচার্জ আর কী কী সব কিছু মিলে হচ্ছে 2300 টাকা পড়ছিল। বাট এই আমি করার কিছুদিন পরে, মানে 2 বছর আগে আমি করার প্রায় 2-3 মাস পরেই শুনছি হচ্ছে ট্যাক্স টোকেনের রিনিউয়ের যে অ্যামাউন্ট আছে সেটা আবার বাড়ায় দেওয়া হয়েছে, আর সেটা বাড়ায় দেওয়ার পরে হচ্ছে কত হয়েছে সেটা আমি জানি না, তবে মোটামুটি শুনছি অনেকই বাড়ায় দেওয়া হয়েছে, একটা বাইকের মানে প্রায় 700-800 টাকার উপরে বাড়ানো হয়েছে। ট্যাক্স টোকেনের অ্যামাউন্ট আসলে কত 2300 টাকা থেকে এখন কত হয়েছে সেটা আমি আসলে পুরোপুরি এক্স্যাক্টলি জানতে পারবো হচ্ছে ব্যাংকে থেকে রিনিউ করার পরে, আর এই কারণে আমি ইনফরমেশনটা শেয়ার করব যখন আমি ট্যাক্স টোকেনটা রিনিউ করে ফেলবো। রিনিউ করার পরে আমি যখন ফিরতে থাকবো তখন আমি শেয়ার করব কত টাকা লাগলো, কিভাবে কি কোনো প্রসেসিং আছে কি না। গতবার যেহেতু করেছিলাম তখন হচ্ছে আমার জাস্ট ট্যাক্স টোকেনটা পুরনটা দিয়ে দিছি, আর নতুন করে আমাকে একটা দিয়ে দিছে, আর কিছু কোনো ডকুমেন্টস জমা দেওয়া লাগে নাই। বাট এইবার যাওয়ার পরে যদি কোনো ডকুমেন্টস লাগে সেটা তো জানাবই, তো সেটার জন্য আমার আগে ব্যাংকে যেতে হবে, ব্যাংকের থেকে ট্যাক্স টোকেনটা রিনিউ করে তারপর হচ্ছে বাকি কথা বলতে হবে। আর অলরেডি কথা বলতে বলতে চলে আসছি হচ্ছে বনশ্রী 10তলার সামনে, আর 10তলা বিল্ডিংয়ের পরে বিল্ডিংটাই হচ্ছে ইসলামী ব্যাংকের বিল্ডিংটা, তো সেখানে যাব। যাওয়ার পরে হয়তো বা 5-10 মিনিট সময় লাগবে যদি ভিড় না থাকে, দেন হচ্ছে বাকি কথা ইনফরমেশন শেয়ার করবো ট্যাক্স টোকেন রিনিউ করার পর। ওকে, অলরেডি ইসলামী ব্যাংকের সামনে চলে আসছি, ফাইনালি হচ্ছে ট্যাক্স টোকেন রিনিউ করে ফেলছি, আর ট্যাক্স টোকেন রিনিউ করতে আমার খরচ হচ্ছে হলো 3450 টাকা, গতবার যা লাগছিলো 2300 টাকা, এবার 3450 টাকা, মোটামুটি 1150 টাকা বেশি লাগছে আর কি। আর আমার কোনো এক্সট্রা কোনো ইনফরমেশন শেয়ার করতে হয়নি, মানে এনআইডি কার্ডের কপি জমা দেওয়া বা পিছনে কোনো নাম্বার টাম্বার নাম টাম এগুলি লেখার কোনো ঝামেলা করতে হয়নি, জাস্ট আমি ট্যাক্স টোকেনটা পুরনটা জমা দিয়ে দিছি, আর সেখান থেকে আমাকে 3450 টাকা দেওয়ার পরে নতুন একটা ট্যাক্স টোকেন দিয়ে দিছে, দেন হচ্ছে সেটা লিমিনেটিং করলাম। লিমিনেটিং করার পরে এখন হচ্ছে আমি আবার ব্যাক করতেছি। আর আরেকটা ইনফরমেশন শেয়ার করব, সেটা হচ্ছে হলো
অনেকে হয়তো বা ঘাবড়ে যেতে পারেন, নতুন নতুন যারা আর কি, মানে ট্যাক্স টোকেন এবার যারা নতুন করলেন, আপনার থেকে ফি নিবে 3450 টাকা, বাট ট্যাক্স টোকেন যেটা আপনার সাথে রাখবেন গাড়ির সবসময় সেটার মধ্যে কিন্তু প্রিন্সিপাল অ্যামাউন্ট আপনার 2300 টাকাই থাকবে, মানে 2000 টাকা প্রিন্সিপাল অ্যামাউন্ট মানে মেইন ফি, আর হচ্ছে 300 টাকা হচ্ছে ভ্যাট। তো 2000 টাকা 300 টাকা মিলে 2300 টাকা হচ্ছে আপনার ওই ট্যাক্স টোকেনের গায়ের মধ্যে থাকবে। আর অন্য একটা যে রিসিপ্ট দিব, মানি রিসিপ্ট যেটা দিবে আপনাকে, সেই মানি রিসিপ্টের মধ্যে হচ্ছে বাকি 1150 টাকা থাকবে। সো এটা নিয়ে ঘাবড়ানোর কোনো কারণ নাই যে আমার থেকে 3450 টাকা কি বেশি নিতেছে, আমার ট্যাক্স টোকেনের মধ্যে তো 2300 টাকাই লেখা, আগের রেটই আছে, আগের দামই আছে, মানে আগে যত টাকা পে করতে হইতো সেই টাকাটাই দেওয়া আছে। তাহলে কি এটা বিআরটিএ বা ব্যাংক বেশি নিতেছে আমার থেকে? না, ব্যাপারটা ওরকম না। বাকিটা হচ্ছে যে আপনাকে যে মানি রিসিপ্টটা দিবে, আপনার ট্যাক্স টোকেনের সাথে আপনি যে টাকাটা ফিটা পে করলেন সেটার জন্য আলাদা একটা মানি রিসিপ্ট আপনাকে দিবে। তো সেই মানি রিসিপ্টটা হচ্ছে 1150 টাকা। তো 2300 টাকা ট্যাক্স টোকেনের মধ্যে থাকবে আর 1150 টাকা হচ্ছে আপনার মানি রিসিপ্টের মধ্যে থাকবে, টোটাল হচ্ছে 3450 টাকা। তো এই হচ্ছে ব্যাপার, তার জন্যই বলে দিলাম, কারণ অনেকে আছে ঘাবড়ে যেতে পারে যে ট্যাক্স টোকেনটার মধ্যে আমার 3300 টাকা লেখা, 3450 টাকা কেন রাখলো, বাকি টাকাটা কোথায় গেল, এটা কি ব্যাংক চার্জ কাটলো নাকি অন্য কোনো কিছুতে চলে গেলো নাকি বেশি রেখে ফেললো। সো এই ব্যাপারে আমি শেয়ার করলাম, এটা হচ্ছে মানি রিসিপ্টের মধ্যে অলওয়েজ থাকবেন 1150 টাকা লেখা থাকবে, আর বাকি 2300 টাকা হচ্ছে ট্যাক্স টোকেন যেটা আপনার সবসময় গাড়ির সাথে রাখতে হবে, সেটা 2300 টাকা লেখা থাকবে। বারবার ইনফরমেশনটা শেয়ার করলাম। এটা হচ্ছে 150 সিসির গাড়ির জন্য, বাট এর উপরে বা নিচের সিসির জন্য যে কত টাকা সেটা আসলে আমার ঠিক আসলে ভালো মতো জানা নাই। আমি আপাতত হাঙ্ক চালাচ্ছি, হাঙ্কের যত টাকা পে করতে হয়, মানে একটা 150 সিসির বাইকের মধ্যে যত টাকা ট্যাক্স টোকেন দেওয়া লাগে সেই টাকাটা আমি শেয়ার করলাম। আর এই ইনফরমেশনটা শেয়ার করার জন্য আজকের ভিডিওটা করতেছিলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দিবেন। আসসালামু আলাইকুম, বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।